সুরাকা মক্কা মদিনার সবচেয়ে বড় কুস্তিগির, তাকে তিনবার আসাল মেরেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনবার সে বলেছিল যে আমাকে আসাল মারতে পারবে আমি তার দিন গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম পাহারা দিয়ে রাখতেন মদিনায়। সাডেনলি একদিন রাসূল ডিসঅ্যাপিয়ার, রাসূলকে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন এই ডাকাতের কাছে গেলে তো রাসূলের কি ক্ষতি করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে গিয়ে দেখে সুরাকা ব্যাগ করছে। আচ্ছা হে আনতা মোহাম্মদ, তুমি মোহাম্মদ, বাপ থেকে ছেলেকে আলাদা করেছো, স্ত্রী থেকে স্বামীকে আলাদা করেছো, ওই দেশ থেকে মানুষকে ভাগায় নিয়ে আসছো, তুমি না মোহাম্মদ? রাসূল বলছেন হ্যাঁ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। চেহারা দেখলেই যে কেউ চিনে ফেলতেন। বলছে আমাকে চিনো নাকি? আমি কোনোদিন কারোর সাথে কুস্তিতে হারি নাই, আমাকে যে হারাবে আমি তার ধর্ম গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ঠিক আছে আমি তোমার চ্যালেঞ্জ নিলাম, তুমি ধরবা না আমি ধরবো, কয় আপনি ধরেন, আপনি ধরেন। রাসূল বলছেন না তুই ধর, ধর। ধরছে পরে এমনি উঠে ব্যাঙের মতো আসাল, আসাল খায় আমি ঠিক মতো ধরিনি, কাফের গুলো মিথ্যুক হয়, ঠিক না? ঠিক, আমি ঠিক মতো ধরিনি, কয় ঠিক আছে আবার ধর। এই মুহূর্তে সাহাবায়ে কেরাম এসে হাজির, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না, আবার ধর আরেক আসা, আবার ধর, ধর। 43 জন জান্নাতের শক্তি একা রাসূলের শরীরে, 43 জান্নাতের তরুণ মানে হলো 3000 মোহাম্মদ আলীর শক্তি একা বিশ্বরের শরীরে। রাসূল যখন হাঁটতেন সাহাবায়ে কেরাম দৌড়াতেন, রাসূল যখন ঘোড়া চালাতেন শুধু দেখা যেত পিছনে একটু বাল উড়েছে, রাসূল কোথায় চলে গেছেন খবর থাকতো না। এটা না হলে কোরআন নাজিলের সময় তিনি এটা বহন করতে পারতেন না। এই পৃথিবীর সবচেয়ে ভারী কিতাবের নাম কি? হামালাহুল ইনসান ইন্নাহু কানা জালুমান জাহুলা। এটা কেউ বহন করতে চায়নি, পাহাড় চায়নি, আকাশ চায় নাই, মানুষ এটা বহন করেছে, মানুষের দাম এই জন্য সবচেয়ে সবচেয়ে। এবার রাসূল বলছেন তোমার ওয়াদা তুমি পূর্ণ করো। কয় মোহাম্মদ এত জোর আসার খাইছি এখন মুখে খুলতেছে না, কথা কিন্তু বলতেছে এখন মুখে খুলতেছে না। হ্যাঁ মুখ খুলবে যখন আসল পয়গাম চলে আসবে, ঠিক না বেটি? তখন আর কোনো লাভ হবে না। লোকমান অত্যন্ত নেককার একজন মানুষ, ছেলেদেরকে কিছু ওসিয়ত করেছেন, আল্লাহ সেগুলোকে কোরআনে আয়াত বানিয়ে দিয়েছেন। আলিফ লাম মিম এই শব্দগুলো থাকে থাকে, এই শব্দগুলো আসার পর পরই আল্লাহ কোরআনের প্রশংসা করে, যেমন ইয়াসিন আল কোরআনিল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল্লিল তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। এটা হলো আল্লাহর একটা নিয়ম, আল্লাহ যখন এই ছোট্ট শব্দগুলো আনেন তখন সাথে সাথে কোরআনের প্রশংসা করেন। সুবহানাল্লাহ, এখানে আল্লাহ কি কথা বললেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এটা হলো ওই কিতাবের আয়াত যেই কিতাব বিজ্ঞানে ভরপুর, কিতাবের ভিতরে বিজ্ঞান আছে, বিজ্ঞান বেরিয়েছে এই কিতাব থেকে, এই কিতাব নাই বিজ্ঞানের কোনো দাম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ডান হাতে খাও, সাম্মিল্লা ইয়া গোলাম সাম্মিল্লা কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক। একটা শিশু খেতে বসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন হে শিশু বিসমিল্লা পড়ে খাও। এখন মেডিকেল সায়েন্স বলছে বিসমিল্লা করে কেউ খেলে তার ভিতরে কোনো রোগ হয় না। দুই নম্বর ডান হাতে খাও, ডান হাতে খেলে খাওয়ার রং সবগুলো ডান হাতে ঘুরানো, যদি ডান হাত চাপা থাকে বুকে খাওয়া চাপা পড়ে আপনি মারা যেতে পারেন, এই জন্য ডান হাতের মেডিকেল সায়েন্স বলছে ডান হাতে খাওয়াটাই হলো নিরাপদ, সামনে যেটা আছে সেটা থেকে খাও। কি সুন্দর করে খাওয়ার আদব শিক্ষা দিলেন রাহমাত আল্লিল, আবার বলেছেন চেটে খাও, কয়বার কয়বার, ভালো ভালো মানুষ খাওয়ার আদব জানে না, বুড়া হয়ে গেছে খাওয়ার আদব জানে না, কয়বার চাটবেন, কয়বার মিনিমাম কয়বার, তিনবার। রাসুল কখনো এই তালুতে খাওয়া লাগাতেন না, কেউ যদি খাওয়ার ভিতরে রাসুলকে কিছু দিতেন কোন হাতে নিতেন? ডান হাতে নিতেন। আমরা তো এমনে মাখে এমনে করে খাই, আপনারা খান না, আমি দেখেছি অনেকে এইরকম করে না এমনে করে। এই তিন আঙ্গুলে খাওয়া অধিকাংশ খেতেন রাহমাত আল্লিল আলামিন, আঙ্গুল চেটে খেতেন। আর বলছেন তোমাদের যদি চাটতে ভালো না লাগে তোমার ভাইয়ের মুখে দিয়ে দাও,
এখন আমি যদি হুজুরের মুখে আঙ্গুল দিই, হুজুর কি লাগবে আমারে? কইলো তুমি আমার মুখে আঙ্গুল দিলে কেন? সাহাবায়ে কেরামের সম্পর্ক কত মধুর ছিল, একজন আরেকজনের আঙ্গুল চেটে খেতেন, তাতে কোনো দোষ ছিল না। কারণ এই চাটার ভিতরে হলো সব রহমত গুলো। যারা চেটে খায় তাদের স্বাস্থ্য ভালো হয়। হোটেলের মেসিয়ার গুলো দেখবেন স্বাস্থ্য খুব, স্বাস্থ্যমন্ত্রী জামা ফেটে যাচ্ছে, আর ম্যানেজার ওইটা শুকনা না, ম্যানেজার চেটে খায় না। আর ওগুলো কি করে, খাওয়া খাদ্য প্রাণগুলো নিচে পড়ে থাকে। 1400 বছর আগে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু